আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খালেদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি দেশি মুরগি ভুনা। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে তৈরি করে। মুরগি ভুনার জন্য আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি, এটা একটা মোরগ। তো আমি এভাবে বড় বড় পিস করে 8 পিস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। তো হাড় মাংস সম্পূর্ণটাই একটা মুরগি এখানে আছে, এখন আমি ভুনা করব এই মুরগিটা। তো কিভাবে করছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি। আমার বাসায় সব রান্নাতেই আমরা সরিষার তেল ব্যবহার করি, আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করবেন। তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি 2 টুকরো দারচিনি, 2 টুকরো তেজপাতা, 4টা এলাচ এবং 2টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ, হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন গোল্ডেন কালার হয়ে আসছে তখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন মিশানো বাটা এবং 1 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু পানি দিয়ে দিচ্ছি, 2 চামচ মরিচের গুঁড়ো। আমার এই মরিচটা এমনি কালার অনেক সুন্দর কিন্তু ঝাল কম, আপনারা মরিচের ঝাল বুঝে তারপর দেবেন। বেশি ঝাল খেলে বাড়িয়ে দিবেন, কম খেলে কমিয়ে দেবেন। আমার এখানে 1টা মুরগি, সেই অনুপাতে আমি দিচ্ছি 1 চামচ হলুদ। দিচ্ছি 1 চামচ লবণ। এখন সব মশলা আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি। সব মশলা দেওয়া শেষ, এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল উপরে ভেসে না আসে। কষে তেল উপরে ভেসে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগিগুলো। মুরগি দেওয়ার পর এভাবে আমি সকল নাড়াচাড়া করে 20 মিনিট রান্না করে নিচ্ছি। এখন ভেঙে দিচ্ছি 30 মিনিট পর। এভাবে ঢেকে 20 মিনিট রান্না করে নিচ্ছি মিডিয়াম হিটে, তারপর নাড়াচাড়া করে দেবো। 20 মিনিট পর মাংস নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিই যতক্ষণ না তেল উপরে ভেসে না আসে। মুরগির তেল উপরে ভেসে এসেছে, এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা দেশি মোরগ একটু বেশি পানি লাগবে পরিপূর্ণ সিদ্ধ হওয়ার জন্য। তাহলে এখন আমি এখানে আরেকটু পানি দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মুরগি প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এর সঙ্গে সামান্য একটু গোলমরিচ এবং ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে মাংসর থেকে। এখন সঙ্গে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কাটা। এভাবে আমি সব মশলাটা মিশিয়ে 10 মিনিট একবারে ডিম মাখিয়ে রেখে দিচ্ছি, তারপর আমরা মাংসটা উঠিয়ে নিই। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দেশি মুরগি ভুনা। রেসিপিটি ভালো লাগলে আপনারা ওইভাবে তৈরি করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন সব রান্নার আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।